তো দোস্ত, তোমরা সবাই কেমন আছো? অনেকদিন পর আবার ব্লগ একটা করবো ভাবছি। তো দোস্ত, আজকে বাড়িতে কেউ নেই, তাই বাড়িতে আমি ভিডিওটা করছি। বাড়িতে এখানটায় রান্না হচ্ছে, কিছুক্ষণ পরে আমি ভাতটা খাবো, খেয়ে আমাদের যে দু চারটে ছাগল আছে সেগুলাই নিয়ে যাব চড়াতে। এটাই আমার কাজ, তোমরা দেখতে পাচ্ছ আমি কোথায় আছি। তো দোস্ত, তোমাদেরকে আমি ছাগলটাকে দেখাচ্ছি, তোমরা দেখো। হ্যাঁ দোস্ত, এই তো মিনময়, মিনময় বুঝেছিস তো? তোমরা দেখতে পাচ্ছ, ওই দেখো একটা ছাগল, ওই একটা ছাগল, আর ওই একটা ছাগল। এইসব ছাগলগুলো আমি খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আমি ছাগলগুলোকে নিয়ে যাব। দোস্ত প্লিজ আমাকে সাপোর্ট করবে, অনেক কষ্ট করে আমি ভিডিও বানাই। তো দোস্ত, আমি ভিডিও করার অবশ্য টাইম পাই না, আমি আমার চ্যানেলে দেখো আমি শর্ট ভিডিও মানে শর্ট ভিডিও আমি বেশি আপলোড করি, সেগুলাই দেখবে দোস্ত। তো দোস্ত, এটা আমার ছোট ছেলে, আর একটা ছেলে আছে আমার, ওটা স্কুলে গিয়েছে, এখন ছোট ওয়ানে পড়ছে। কিছুক্ষণ আগে ছেলেকে আমি স্কুলে দিয়ে এসেছি। তো দোস্ত, তো এখন 1:30 বাজছে, এটাকে স্কুলে দিয়ে এসেছি, প্রায় ঘন্টা আড়াই হয়ে গেল। তো দোস্ত, আমি এখনই দুটো খাওয়া দাওয়া করবো, করে দোস্ত ওই যে ছাগল, ওই ছাগলগুলোকে নিয়ে যাবো। দোস্ত প্লিজ আমার ভিডিওটিকে ভাইরাল করার জন্য বা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দোস্ত। তো দোস্ত, আমি এই যে রান্নাঘরে এসেছি, এটা আমাদের রান্নাঘর, এখানটায় আমাকে এখনই খেতে দেবে, আমি দুটো ভাত খাবো, খেয়ে ছাগল নিয়ে যাবো। ভিডিওটা এই পর্যন্তই, আমি আজকে ছাগল চড়াতে যাচ্ছি। নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।